সকাল 9টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া 13.5 লাখেরও বেশি শিক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে। আজ রোববার বেলা 11টায় আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, রেওয়াজ অনুযায়ী সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। পরে বেলা 11টার দিকে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। একই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফলাফলের পূর্ণাঙ্গ শীট পাবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রত্যেক বছর ফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে থাকেন শিক্ষামন্ত্রী। এবার আনুষ্ঠানিক ফল প্রকাশের 3 ঘন্টা পর সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা 48 ঘন্টার অবরোধ আবার শুরু হচ্ছে। রোববার ভোর 6টা থেকে এ অবরোধ চলবে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত। তবে সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ঔষধ পরিবহন অবরোধের আওতামুক্ত থাকবে। বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ অবরোধের ডাক দেন। অবরোধে নেতা কর্মীদের দুর্জয় সাহস নিয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে 6 দফা অবরোধ ডেকেছে বিএনপি, এবার হচ্ছে 7ম দফার অবরোধ। বর্তমান সরকারের পতন ও নির্দলীয় সরকারের দাবিতে গত 28 অক্টোবর মহাসমাবেশ পণ্ডু হবার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সঙ্গে আন্দোলন করা 39টি রাজনৈতিক দল। রাজধানীর আবদুল্লাপুরে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যার 7:20 দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। শনিবার রাতে জাগোনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন। তিনি বলেন, আবদুল্লাপুরে বিআরটিসির যাত্রীবাহী দ্বিতল বাসের ওপরের তলায় দুর্বৃত্তরা আগুন দেয়। গাড়ির চালক সহ অন্যান্যরা আগুন নিভিয়ে ফেলেন, এতে বাসটির কয়েকটি সিট পুড়ে গেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নেভাতে সক্ষম হন বাসের চালক ও তার সহযোগী। চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ এলাকায় হেলে পড়েছে 4তলা একটি ভবন। শনিবার সন্ধ্যা 6টার দিকে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ হাউজিং সোসাইটির খোরশেদ ম্যানশন নামের একটি ভবনটি হেলে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ভবনটি ঘিরে রাখে। হেলে পড়া ভবন থেকে 25 পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কামরুজ্জামান বলেন, রৌফাবাদ হাউজিং সোসাইটির একটি 4তলা ভবন হেলে পড়েছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে, তবে কোনো হতাহতের ঘটনা নেই। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে হেলে পড়া ভবনটির চারপাশের আরও 4টি ভবনকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় মোট 100 পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার উমর ফারুক। পাশাপাশি হেলে পড়া ভবন নিয়ে তদন্ত করতে 7 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 12 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1595 জনে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 759 জন ডেঙ্গু রোগী। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন 3924 জন ডেঙ্গু রোগী। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া 759 জনের মধ্যে ঢাকার বাসিন্দা 184 জন এবং ঢাকার বাইরের 575 জন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অপরাধের বিচার করার জন্য মাঠে থাকবে 653 জন বিচারিক হাকিম। এরই মধ্যে সাংবিধানিক এ সংস্থাটি আইন মন্ত্রণালয়ে এ বিষয়ে রিকুইজিশন দিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবার রহমান সরকার। শনিবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তিনি বলেন, বিচারিক হাকিম থাকবে 653 জন, আমরা রিকুইজিশন দিয়েছি। ওনারা কাজ করবেন 5 দিন, ভোটের আগে 2 দিন, ভোটের দিন এবং ভোটের পরে 2 দিন কাজ করবেন।
তিনি বলেন জুডিশিয়াল অফিসার নিয়োগ হয়েছে নির্বাচনী তদন্ত কমিটিতে গত সপ্তাহে আইন মন্ত্রণালয়ে সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়ে ওনারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন আচরণবিধি লঙ্ঘন হলে তারা তদন্ত করতে পারবেন তারা শুধু রিপোর্ট দিতে পারবেন স্বউদ্যোগে তদন্ত করতে পারবেন নাশকতা মামলায় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সুহানুর রহমান সোহাগকে গ্রেফতার করা হয়েছে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় তাকে গ্রেফতার করে র‍্যাব শনিবার রাতে তাকে গ্রেফতারের বিষয়টি জানান র‍্যাব 10-এর সহকারী পরিচালক আমিনুল ইসলাম তিনি জানান সন্ধ্যা 6:30টার দিকে র‍্যাব 10-এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে এই সময় সোহাগকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাবের কর্মকর্তা আরও জানান আসামি বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন তিনি রাজধানীর ডেমরা কোতোয়ালি বংশাল ও লালবাগ এলাকায় গাড়ি ভাঙচুর বাসে অগ্নিসংযোগ সহ বিভিন্ন প্রকার নাশকতামূলক কার্যক্রমে সরাসরি জড়িত ছিলেন গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সহকারী পরিচালক আমিনুল ইসলাম মনোনয়নপত্র বিক্রি শেষ করে চলছে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার রোববার ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে আর সোমবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে দলটি তবে শনিবার ঢাকার দুটি আসনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র নিয়েছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদের এ দুজন সহ ঢাকার 20টি আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন 80 জন গুলশান বনানী ও ভাষান্তিক এলাকা নিয়ে গঠিত ঢাকা 17 আসনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মনোনয়নপত্র নিয়েছেন আর কুড়িল খিলক্ষেত ও উত্তরা এলাকা নিয়ে গঠিত ঢাকা 18 আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন শেরিফা কাদের রমনা থানার নির্বাচন কর্মকর্তা এম এম শাহনাজ পারভীন এ তথ্য জানিয়েছেন রাজধানীর আসনগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যেসব নির্বাচনী আসন রয়েছে সেগুলোর রিটার্নিং কর্মকর্তা হলেন ঢাকা বিভাগীয় কমিশনার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে 4 মাস ধরে নেই শিশু কিশোর ও নারীদের ইপিআই টিকা প্রদানের কার্ড ফটোকপি করে চালানো হচ্ছে কার্যক্রম এ নিয়ে ভবিষ্যতে নানা ভোগান্তিতে পড়ার আশঙ্কায় অভিভাবকরা জানা যায় 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বিএমএ ভবনের নিচতলায় অবস্থিত ইপিআই টিকাদান কেন্দ্র এই ইপিআই কেন্দ্র থেকে 15 মাস পর্যন্ত শিশুদের বিসিজি ওপিভি পেন্টাভ্যালেন্ট পিসিবি এমআর ভ্যাকসিন আইপিভি হামের দেওয়া হয় এছাড়া মেয়েদের টিটি টিকা এবং এমআর টিকা দেওয়া হয় এ কেন্দ্রে জেলা সদর সহ আশপাশের ও উপজেলার বিভিন্ন এলাকার প্রায় 150 শতাধিক শিশু কিশোর ও নারীরা টিকা নিতে আসেন এ কেন্দ্রে শিশুদের সপ্তাহে 6 দিন সকালে 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত এই টিকা দেওয়া হয় কিন্তু 4 মাস ধরে এ কেন্দ্রে টিকা দিতে আসা সেবা প্রার্থীরা ইপিআই কার্ড হাতে পাচ্ছে না টিকা দিতে হচ্ছে কার্ড হচ্ছে ফটোকপি দিয়ে থাকছে এবারে আন্তর্জাতিক সংবাদ ইসরায়েল হামাসের মধ্যকার 4 দিনের যুদ্ধবিরতি দীর্ঘায়িত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন আমার মনে হয় এর বাস্তব সম্ভাবনা রয়েছে তবে গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই লড়াই আর কতদিন চলতে পারে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি শুক্রবার সাংবাদিকদের সামনে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমার প্রত্যাশা হলো যত তাড়াতাড়ি সম্ভব এটি শেষ করা তার জন্য আমরা এগিয়ে যাওয়ার পাশাপাশি বাকি আরব বিশ্ব সব পক্ষের ওপর চাপ দিচ্ছে এ সময় ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন হামাসকে নির্মূল করা এখনও ইসরায়েলের জন্য বৈধ মিশন বাইডেন বলেন বেসামরিক হতাহতের সংখ্যা কমাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উৎসাহিত করেছেন তিনি থাকছে এবারে খেলা সংবাদ বাংলাদেশের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বুধবার রাতে ঢাকায় আসছে সিঙ্গাপুর নারী ফুটবল দল 1 ও 4 ডিসেম্বর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসের পর মাঠে নামছেন সাবিনা কৃষ্ণারা
কয়েক মাস আগেও সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলা ঠিকঠাক হয়েছিল বাংলাদেশের, কিন্তু শেষ মুহূর্তে সিঙ্গাপুর খেলতে অপারগতা প্রকাশ করলে সফর বাতিল করতে হয় বাফুফেকে। এশিয়ান গেমসের পর অক্টোবরের শেষ সপ্তাহে লেবানন গিয়ে দুটি ম্যাচ খেলার কথা ছিল সাবিনাদের, ওই সফরও বাতিল করতে হয় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংকটের কারণে। বাফুফে লেবাননকে ঢাকা এসে ম্যাচ খেলার প্রস্তাব দিলেও তারা রাজি না হয়ে ম্যাচ দুটি খেলা থেকে বঞ্চিত হয় মেয়েরা। অবশেষে সিঙ্গাপুর রাজি হয়, রাজি হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দল দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। দর্শকই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।